আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। বেশ কিছুদিন ধরে এলাকায় সবজি ফসলের জমি নষ্ট করছিল একটি নীলগাই। অবশেষে গ্রামবাসীদের তৎপরতায় ধরা পড়ল নীলগাইটি। বুধবার সকালে জাল বিছিয়ে ওই নীলগাইটিকে ধরার ব্যবস্থা করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে। এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় রাজ্য বনবিভাগের মালদা রেঞ্জের অফিসার এবং কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই নীলগাইটিকে অবশেষে নিজেদের নিয়ন্ত্রণে আনেন বন দপ্তরের কর্মীরা। নীলগাইটিকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর আদিনা ডিয়ার ফরেস্টে রাখার কথা জানিয়েছে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানিকপুর, কাজীগ্রাম এবং হলদিবাড়ি গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল একটি নীলগাই। এমনকি ওইসব গ্রামের ফসলের জমিও নষ্ট করছিল বন্য প্রাণীটি। অনেক চেষ্টা করেও নীলগাইটিকে বাগে আনতে পারেননি গ্রামবাসীরা। এরপর মানিকপুর গ্রামের যেখানে ওই নীলগাইটিকে মাঝে মধ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল, সেই এলাকার বেশ কিছু অংশ জাল দিয়ে ঘিরে রাখেন গ্রামবাসীরা। মঙ্গলবার রাতে সেই জালে জড়িয়ে পড়ে নীলগাইটি। বুধবার সকালে গ্রামবাসীরা দেখতে পান জালে জড়িয়ে ছটফট করছে ওই বন্য প্রাণীটি। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের অফিসার এবং কর্মীরা নীলগাইটিকে উঠলাম। জমিটা জাল দিয়ে ঘেরাও করা আছে আগে থেকেই। আজ সকালবেলা যখন এসেছি দেখছি নীলগাই ওখানে ওই জালের মধ্যে লেপটি আছে। হ্যাঁ, আমরা কোনোরকম করে পা হাত বেঁধেছি। খবর পেয়েছি মালদা বন বিভাগের অধীনে মালদা রেঞ্জ অফিস থেকে। আমরা সমস্ত বন কর্মচারী এসেছি, এখানে খবর পেয়েছিলাম যে একটা নীল হয়েছে। নীলগাইটা আমরা রিকভারি নীলগাইটাতে নিয়ে যাব, আদিনাই থাকবে, ওখানে ট্রিটমেন্ট হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সমর সাটিয়া।